हेलो बंधुरा आरके मेडिसिन टिप्स चैनेले आपनादे स्वागत जानाई। भालो थाकुन सुस्थ थाकुन। मेडिसिन सम्पर्कित मूल्यवान तथ्य पावार जन्य आमादे चैनेलटिके सबस्क्राइब करुन एबं पाशे थाका बेल आइकनटि दाबिये राखुन। आज आमरा आलोचना करब जे ओषुधटि निये, सेई ओषुधटि सबारई खूब परिचित, एस्कोरेल सिरप सम्पर्के। जेहेतु बर्तमाने ओयेदार एकटु जर्जर भाव साथे एकटु काशि अति घरे घरे होच्छे एबं जर कमे गेलेओ কাশি সহজে কমছে না, সেই জন্য আজকে আমাদের ভিডিওটি কাশি কমানোর উপায়। এসকোরেল সিরাপ একটি কাশির ওষুধ। এই সিরাপটি তৈরি করেছে গ্লেনমার্ক কোম্পানি। এই সিরাপে আছে আরবুটালিন আইপি 1.25 mg, ব্রোমহেক্সিন হাইড্রোক্লোরাইড 2 mg, গুয়াইফেনসিন আইপি 50 mg, মেন্থল আইপি 0.5 mg, কালার সানসেট ইয়েলো। এই সিরাপ 120 ml হয়। এর দাম মাত্র 115 টাকা। সিরাপটি 4 বছরের ঊর্ধ্বে 6 বছর বয়স পর্যন্ত 5 মিলি করে 3 বার খাওয়াতে হবে। 6 বছর থেকে 7 বছর পর্যন্ত 6.5 মিলি করে 3 বার খাওয়াতে হবে। 7 বছর থেকে 10 বছর পর্যন্ত 7.5 মিলি করে দিনে 3 বার খাওয়াতে হবে। 11 বছর থেকে 100 বছর পর্যন্ত 10 মিলি করে 3 বার খাওয়াতে হবে। তবে মাথায় রাখবেন, এই সিরাপ খাওয়ানোর 30 মিনিটের মধ্যে জল খাবেন না, তাহলে ওষুধের কাজ করবে না। তো যে সকল মানুষের প্রচণ্ড কাশির সমস্যা হচ্ছে, কিছুতেই কাশি কমাতে পারছেন না, প্রয়োজনে আপনারা এই সিরাপ এসকোরেল সিরাপটি খেতে পারেন। তবে বয়স অনুসারে ডোজ খাবেন, কখনোই ওভারডোজ খাবেন না। খাওয়ার ফলে কিডনির সমস্যা হতে পারে, বমি হতে পারে, শরীর দুর্বল হতে পারে। কোনো অ্যালকোহল খেয়ে কোনো কাশির সিরাপ খাবেন না। গর্ভবতী মহিলারা ও এসকোরেল সিরাপ খেতে পারেন, আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আপনি যদি কখনো ওভারডোজ অর্থাৎ 10 মিলি খাওয়ার কথা কিন্তু 30 মিলি খেয়ে ফেলেছেন, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি ওষুধটি খাওয়ার 30 মিনিট পরে একটু জল বেশি করে খেয়ে নেবেন, তাহলে আর আপনার কোনো অসুবিধা হবে না। আর বন্ধুরা, যখনই কোনো ওষুধ কিনবেন তখন অবশ্যই ওষুধের ম্যানুফ্যাকচারার ডেট ও এক্সপায়ারি ডেট দেখে কিনে। ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধু আত্মীয় স্বজনদের কাছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।